নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে কথা বলবো শুধুমাত্র জয়কে নিয়ে হ্যাঁ আমাদের ম্যান্ডিস্ডির একমাত্র সন্তান জয়ী জয়কে নিয়ে কন্ট্রোভার্সি করতে বসিনি কিন্তু আজকে জয়ী কিছু এমন ভালো দিক আমি তুলে ধরবো যেটা দেখে জাস্ট আমার চোখ জুড়িয়ে গেছে নমস্কার বন্ধুরা ওয়েলকাম করছি আমার চ্যানেলে একটা নতুন ভিডিওর সাথে কালকে ম্যান্ডির একটি ভিডিও দেখলাম কালকে ম্যান্ডির ভিডিওতে ম্যান্ডির বাবার বাড়ি মানে মন্দিরা ভবন তো মানে ম্যান্ডি ভবন আর কি তো ম্যান্ডি ভবনকে সুন্দর করে ম্যান্ডি সাজালো গুচলো সব কিছু করলো খাট চলে গেলো সব কিছু সব কিছু একদম তো এই টোটাল জিনিসটা জই দেখেনি স্যান্ডি বললো জয়ী কিন্তু এখনও দেখেনি আসলে না সত্যি কথা বলতে ম্যান্ডি হয়তো অবশ্যই তার মেয়েকে ভালোবাসে স্যান্ডি একটু বেশি ভালোবাসে একটু বেশি কেয়ার করে তো যাই হোক তারপরে জয়ী এলো স্কুল থেকে স্কুল থেকে ফেরার পর সে সমস্ত কিছু দেখে একটা প্রশ্ন তার মাকে করল আমার দাদুর ছবিটা কোথায় দাদুর ছবিটা এবং তার চোখে মুখে সে গোটা ঘরে তার সেই জয়ী দাদুকে খুঁজছিল তারপরে ম্যান্ডি বলল যে তোমার জয়ী দাদু উপর থেকে দেখছে তারপরে একটা ও মেয়ে কথা বলল। যে দাদু কি শুনতে পাবে না নাকি একটা কথা বলল খুব খারাপ লাগছিল শুনে আসলে ম্যান্ডির মধ্যে তার বাবা চলে যাওয়ার পর অবশ্যই শোক বাবা মেয়ে তার বাবাকে সব থেকে বেশি ভালোবাসে তো সেই শোক তো একটা থাকবেই কিন্তু সেই শোকের বহিঃপ্রকাশ আমরা সেভাবে দেখিনি যতটা আমরা দেখতে পেলাম জয়ীকে জয়ী একদম সমস্ত কিছু টাইলস বলুন রঙ বলুন সব কিছু না দেখে সে শুধুমাত্র একটি কোশ্চেন করেছে আমার দাদু কোথায় সত্যি আসলে না কিছু কিছু জিনিস থাকে যেগুলো খুব হৃদয় ছুঁয়ে যায় সেই যেমন জয়ীটা খুব চিন্তা হচ্ছিল যে জয়ী সত্যি কথা যেটা চলছে ওর বাবা মায়ের মধ্যে বা যে স্পেসটা গেছে ওর মধ্যে ও মানে ঠিকঠাকভাবে বড় হতে পারছে কিনা কিন্তু এখন হ্যাঁ পারছে এবং আজকে ও যে সুন্দরভাবে বড় হতে পারছে না এটার ভূমিকা কিন্তু ম্যান্ডিসানটির তো অবশ্যই আছে আর আরও কিছু মানুষের আছে সেটা হচ্ছে জয়ীর যেটা ওই ম্যান্ডি স্যান্ডির মানে স্যান্ডির মা জয়ীর ঠাকুমা ঠাম যাকে বলে ডাকে এবং তার দাদু অবশ্যই মানে এনাদের ভূমিকাটাও কিন্তু আছে আজকে এনাদের জন্যেই কিন্তু জয়ী কারণ ম্যাক্সিমাম টাইম এখন আমরা দেখি যে জয়ী তার ঠাকুমা দাদুর সঙ্গেই থাকে ম্যান্ডি তো ঘুরে বেড়ায় বিভিন্ন কাজে অবশ্য তাদের বেরোতে হয় কিন্তু এই বাচ্চাটি ওই ঠাকুমা দাদুর কাছেই বেশিরভাগ সময় কাটা এবং তারা যে তার নাতনিকে যথার্থ শিক্ষা দিচ্ছেন শুধু শিক্ষা তো শুধুমাত্র পুঁথিগত হয় না আরও অনেক দিকে শিক্ষা যে তারা দিচ্ছেন সেটা কিন্তু জয়ীকে দেখলে বোঝা যাচ্ছে সত্যি জয়ী যখন ওই একটা মোবাইল নিয়ে বস থাকতো সব সময় হাতে একটা মোবাইল আর কোনো কিছু সে করছে না সে মোবাইল দেখছে একটা খারাপও লাগতো যে মানে একটা বাচ্চাকে মোবাইল থাকলে আপনারা সবাই জানেন সে কতটা অন্যরকম লাগে কিন্তু সত্যি কথা ওই কথা দুটো যে দাদু কোথায় এই যে একটা বাচ্চা যে বলছে ধরুন বাচ্চাদের কাছে বিভিন্ন কালারফুল জিনিস মানে ওর ঘরের যে ম্যান্ডি ভবনের যে ঘরের কালারগুলো ভীষণ অ্যাট্রাক্টিভ ভীষণ ডিপ কালার করেছে ম্যান্ডি যেটা মানাচ্ছে না আমার চোখে বাট হয়তো ওর চোখে ভালো লেগেছে টাইলসটা যেমন আর একটু যদি হোয়াইট হতো পুরো হোয়াইট আর সুন্দর লাগতো দেখতে যাই হোক তো এই সব কিছু কিন্তু বাচ্চাটার চোখে থেকেও বেশি লেগেছে যে তার দাদুর ছবিটা কোথায় তার দাদু কোথায় ওই ঘরটায় গিয়ে সে শুধু খুঁজেছে তার দাদুকে তার মা মাংস ফ্রায়েড রাইস এগুলো অর্ডার করে রেখেছিল কিন্তু শুধুমাত্র তার চোখ খুঁজেছে তার দাদুকে তার জয়ী দাদুকে সত্যি একটাই কথা বলতে হয় বাচ্চারা বাচ্চাদের মন একদম নিষ্পাপ হয় বলে না সত্যি জয়ী কিন্তু তার বড় প্রমাণ আশীর্বাদ ভালোবাসা শুভেচ্ছা সব কিছু জয়ীর জন্য থাকল খুব ভালো মানুষ হোক অনেক বড় হোক আর পড়াশোনা করে সুন্দরভাবে মা মা এত বড় ব্লগার ব্লগিং করবে কিনা সেটা ওর চয়েস কিন্তু ও যেন পড়াশোনা করে একটা খুব সুন্দর চাকরি যেন পায় সুন্দরভাবে নিজের পায়ে যেন দাঁড়াতে পারে মানে ওর লাইফটা যেন অনেক স্মুথ হয় অনেক সুন্দর হয় এটাই আর ওর যে শিক্ষা দীক্ষাটা প্রপার হচ্ছে ও ঠাকুমা দাদু যে ওকে প্রপারভাবে গাইড করতে পারছে এটা সত্যি তার জন্য ঠাকুমা দাদুকে কিন্তু অনেকটা অবদান তার ঠাকুমা দাদুর কারণ বাচ্চাটা বেশিরভাগ সময় কিন্তু তার ঠাকুমা দাদুর কাছেই থাকে হ্যাঁ স্যান্ডিও হয়তো তাকে হোমওয়ার্ক করায় ম্যান্ডিও তাকে খাইয়ে দাইয়ে যত্ন করে স্কুল পাঠায় সবার ভূমিকা তো ডেফিনেটলি আছে কিন্তু ও ঠাকুমা ভূমিকাটাও কিন্তু অবশ্যই আছে আর জয়ী দাদু যে ওকে সবথেকে বেশি ভালোবাসত সেই মানুষটা হয়তো আজ নেই কিন্তু উপর থেকে ডেফিনেটলি তার আশীর্বাদ তো সব সময় থাকবে এবারে কিছু কথা বলি সেটা হচ্ছে ম্যান্ডির মাকে নিয়ে আজকে ম্যান্ডির মা ওই বহরমপুরে গেছিলেন সম্ভবত ভাইয়ের বাড়ির মানে মায়ের বাড়িতে উনি থাকতে পারবেন না হয়তো বা ম্যান্ডি ম্যান্ডি ভবনটাকে টাইলসে মুড়িয়ে দিয়েছে সুন্দর কালার ফালার করে দিয়েছে ঘরে তো খুব সুন্দর লাগছে সেখানে ম্যান্ডি শুয়ে বলছে যে এই যে আমার আরেকটা বাড়ি বা খুব খুশি ম্যান্ডি খুব স্বাভাবিক না এই খুশিটা যদি ওর বাবা যখন বেঁচে থাকতো তখন তো ঘরে টাইলস ছিল না তখন ঘরে রঙ ছিল না কিন্তু তখন যদি সেই খুশিটা তখন যদি জয়ীকে নিয়ে ওই ওই ঘটনাটার কথা আমি বলছি না যেটা ঘটেছিল তখন ছিল তখন তো জয়ীকে নিয়েও যেভাবে ছিল সেভাবে খুব একটা তো আনন্দের সহিত ছিল না কিন্তু তখন যখন বাবা অসুস্থ ছিল তখন যদি একদিনের জন্য কি দুদিনের জন্য জয়ীকে নিয়ে যদি ওই বাবার বাড়িতে কাটাতো তাহলে বোধ হয় সবার ভালো লাগতো যে মানুষটা আজকে নেই হয়তোবা তিনিও খুশি পেতেন ভালো লাগতো তার হয়তোবা তিনি কিছুদিন আরও কিছুদিন আমাদের মধ্যে থাকতেন তাই না মনের জোরটা তো সবার আগে টাকা পয়সা খুব মানে কঠিন জিনিস জানেন তো যাদের থাকে না তারা খোঁজে যে টাকা পয়সা নেই আর যাদের থাকে তারা ভাবে এই টাকা পয়সা দিয়ে আমি সব কিছু পূরণ করে দেবো আজকে ম্যান্ডি বাবার প্রতি কতটা কর্তব্য করেছে অবশ্যই করেছে মেয়ে হিসেবে তাকে বড় বড় হসপিটাল নার্সিংহোমে নিয়ে গেছে চিকিৎসা করিয়েছে কিন্তু আরও তার পাশে সে থাকতে পারত বাবা চলে যাওয়ার পর বাবার বাড়িটাকে টাইলসে মুড়িয়ে দিয়েছে দেওয়ালে ভীষণ ভীষণ ডিপ ডিপ কালার খুব সুন্দর লাগছে কিন্তু এই সবের মাঝখানে তো ওর বাবার যে বাড়ি সেই মানুষটাই আজকে নেই সত্যি খারাপ লাগছে কিছুটা হলেও একটাই কথা বলবো যে ম্যান্ডির মা কিন্তু এখনও বেঁচে আছে নিপাদেবীর স্বভাব মানে আমি চরিত্র কত দিক থেকে বলছি না ওটা তো একটা সময় ছিল ওনার ঠিক আছে এখন তো সেই চরিত্রের দোষ বলুন বা এই বয়সে কারুর থাকে না আজকে সেই মানুষটি প্রত্যেকের দূরে দূরে ঘুরে বেড়াচ্ছে কেন কিসের জন্য আজকে তার ভাইয়ের বাড়িতে গেলেও কেন তার স্থান হলো না এটা কি সত্যি ম্যান্ডির মায়ের কোনো ফল্ট আছে কারণ উনি যেভাবে বাড়িটাকে পরিষ্কার করছেন সত্যি কথা বলছি একবারও ভাবতে পারিনি যে ওই বাড়িটা উনি থাকতে পারবেন না এই ভিডিওটার মাধ্যমে আমি ম্যান্ডিকে এটাও বলবো না যে ওর মাকে এনে রাখুক কারণ ওর মাকে তো এখনও অর্থ সাহায্য দিচ্ছে কিন্তু তাহলে ওনার ভবিষ্যৎটা কি হবে সেটাও একটা চিন্তার বিষয় আজকে ম্যান্ডি যেমন তার বাবা চলে যাওয়ার পর বাবার বাড়িটাকে টাইলসে মুড়িয়ে দিয়েছে রং করে দিয়েছে কোথাও না কোথাও তো বাবার অভাবটা এখনো বুঝতে পারছে মা ওই যে বাড়িতে যে ডাইনিং টেবিলটা আছে না যখন ওই ডাইনিং টেবিলটাকে এর আগের দিন ও যখন ঘর পরিষ্কার করছিল ওই ইতি দিদি ইতি কিন্তু ভালো পেয়েছে সত্যি কথা বলছি যখনই কাজের প্রয়োজন ইতি দিদি চলে আসছে কফি করে খাওয়াচ্ছে কাজ করে দিচ্ছে পরিষ্কার করে দিচ্ছে ভাবা যায় তো যাই হোক টাকা পয়সা থাকলে সব হয় তো যাই হোক সেই টেবিলটা যখন এনে রাখছে বলছিল এই প্লেবিলটাতে আমি মা বাবা এই তিনজনে আমরা খাওয়া দাওয়া করতাম এটা আমার পুরনো বাড়ির টেবিল পুরনো বাপের বাড়ির টেবিল আজকে হয়তো ওর বাবাই দুনিয়াতে নেই কিন্তু ওর মা কিন্তু আছে কাজে ওর মা যদি যদি শুনছি নানাঘাট আসছেন উনি ওর মা যদি আবার সেই টেবিলটায় ওর মা ম্যান্ডি স্যান্ডি ওর মেয়ে এই সবাইকে যদি আমরা দেখি তাহলে তো আরও সুন্দর হবে সব থেকে বেশি খুশি বোধ সেই মানুষটা হবে যেই মানুষটা হয়তো এই দুনিয়াতে এখন নেই মানে আমাদের দাদু আর আরও একজন সব থেকে বেশি খুশি হবে সেটা হচ্ছে জয়ী জয়ী কিন্তু খুব ভালোবাসে সবাইকে মানে এই দাদু ঠাম্মা দাদু দিদা এখনও কিন্তু জয়ী চোখ হয়তো দিদাকে খোঁজে দাদু চলে গেছে তো কী হয়েছে দিদা তো আছে একটাই বলবো ঈশ্বরের ইচ্ছায় যেন সব কিছু ঠিক হয়ে যায় ঈশ্বর যেন আবার এই টেবিলটাতে ম্যান্ডি এবং তার মা এবং জয়ী এবং স্যান্ডি এই সবাই যেন একসাথে বন্ধুরা এই আশাটার সঙ্গেই মানে এই যে সবাই একসাথে হয়ে যাক আর জয়ীর জন্য অফুরন্ত ভালোবাসা অফুরন্ত শুভেচ্ছা অনেক অনেক আদর কারণ সত্যি ওর কথাটায় চোখ মানে কি বলবো চোখ জুড়িয়ে গেছে হৃদয়ে ভুরিয়ে দিয়েছে ওই কথাগুলোতে যাই হোক অনেক ভালোবাসা অনেক আদর এবং অনেক শুভকামনা রইল জয়ী আগামী দিনের জীবনের জন্য অনেক ভালো মানুষ হোক জয়ী ভিডিওটা এখানেই শেষ করছি যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করার রোদল বাই